আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শুরু করে দিলাম আজকের ব্লগ। আজকের ব্লগের শুরুতেই রান্না করব একটি সবজি। এখানে লাউ, সিম, বেগুন, আলু, মূলা সব কিছু কেটে ধুয়ে নিয়েছি আর এবার প্রেশার কুকারে এটাকে চড়িয়ে দিয়েছি। সমস্ত মশলা দিয়ে দিয়েছি, একটু সামান্য পানি দেব হাফ কাপ মতন। তো এটাকে দুটা সিটি দিয়ে নেব। এই তো দুটা সিটি দিয়ে নামিয়ে নিলাম, প্রেশারে ঢাকনাটা খুলে নিলাম। এবার কড়াই দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, একটু এটাকে বাদামি করে ভেজে নিচ্ছি। এবারে যে সিদ্ধ করা সবজিগুলো ঢেলে দিলাম, হয়ে গেল ঝটপট করে সবজি রান্না। একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম, খুবই মজার হেলদি রেসিপি। ভাত রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। এবার রান্না করব মাছের ইতালি মিতালি। তাই মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এবার একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, একটা একটা করে ভেজে নিচ্ছি। তো এভাবে বাদামি করে ভেজে নিতে হবে। উল্টে উল্টে দিচ্ছি, এবার একটা কড়াইতে তেল দিয়ে মশলা দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে দিলাম, এবার দিয়ে পানি দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিয়েছি, এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু কিশমিশ দিয়ে দিলাম, খুবই পছন্দের রেসিপি, সবাই পছন্দ করে। আপনারা এইভাবে রান্না করবেন, আপনাদেরও সবাই এভাবে রান্না করলে পছন্দ করবে, বারবার রান্না করতে বলবে। এবার আমি জমির থেকে শাক পুঁই শাক হারভেস্ট করে নিয়ে আসছি। নিয়ে এসে কেটে ধুয়ে যে লবণ মরিচ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। শুধু শাকের পাতা ছিঁড়ে নিয়ে আসছি, এখন তো ডাল নাই, ফুল হচ্ছে, শুধু পাতা নিয়ে এসে রান্না করছি। খুবই সুন্দর কালার হয়েছে। এটাকে যে সিদ্ধ করে পানিটাকে একটু শুকিয়ে নিলাম। এবার পেঁয়াজ রসুন মরিচ দিয়ে এটাকে তেলে দিয়ে দেবো। দুই একটা শুকনো মরিচ ভেঙে দিলাম, দিয়ে এটাকে ভেজে নিয়ে যে শাকগুলো দিয়ে দিলাম। খুবই সুন্দর কালার হয়েছে আর খেতেও দারুণ লাগবে। এই একটি শাক ভাজি দিয়ে গোটা প্লেটের ভাত খাওয়ার হয়ে যাবে। এই তো শাক ভাজিটাও হয়ে গেল আমার। এবার রান্না করব একটু মসুরের ডাল। এটাকে প্রেশার কুকারে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এবং গরম পানি দিয়ে সেটাকে ম্যাশ করে নিয়েছি। এবার ফুটিয়ে নিয়েছি, এবার ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ রসুন এবং পাঁচফোড়ন দিয়ে এটাকে বাদামি করে ভেজে নেব। তেল দিয়ে দিলাম সরিষার, এত পাঁচফোড়নও দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে ডালের ভিতরে ঢেলে দেবো। তাহলে হয়ে গেলো চটপট করে ডাল রান্না করা। কত তাড়াতাড়ি সব রান্নাগুলো হয়ে গেল। এই তো ডালটার ভিতরে এখন আমি এই যে বাগারটা দিয়ে দিলাম, ঢেলে হয়ে গেল ডাল। একটু নাড়িচেড়ে মিশিয়ে দিলাম, এবার আলু দিয়ে সিম ভাজি করছি। একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপরে তেলের পরে দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে একটু
বাদামি বাদামি করে ভেজে নেছি। এত হয়ে গেল সিম ভাজি। তাহলে আমার আজকে রান্না বান্না কমপ্লিট। এই তো সিম ভাজি, শাক ভাজি, ডাল, সবজি, আর আছে এই যে মাছ। খুবই মজার মজার হেলদি হেলদি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।